জয় নিতাই উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম এই গৌরাঙ্গ মন্দির পদ্মতলা এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে আজকের সেই কীর্তন গান আস্বাদন করবেন বলে আজকের আপনারা এখানে ছুটে এসেছেন সবাই দূর দূরান্ত থেকে আসানসোল শহরের মানুষ আপনারা প্রাণ ভরে কীর্তন শুনবেন বলে আজকের একত্রিত কীর্তন আমাদের বাঙালিদের মনের কাছে সবথেকে প্রিয় গান সবথেকে প্রিয় গান ওই জন্যে সারা বাংলায় সারা বছর ধরে কোনো না কোনো গ্রামে প্রায় বলতে গেলে প্রত্যেকটি গ্রামে কীর্তনের গানের আসর হয় সেটা আমি সবথেকে ভালো বুঝি কেননা আমি সাত বছর বেলা থেকে আমি কীর্তন করা শুরু করেছি সাত বছর বয়স থেকে কীর্তন করা শুরু করে এখন আমার তিরিশ প্লাস বয়স প্রায় তেইশ চব্বিশ বছর আমার কীর্তন আসরে আসরে করা হয়ে গেল আপনাদের এদিকে তো প্রচুর আসরে আমি কীর্তন গান করেছি আসানসোল আসানসোলে আমার এক গুরু বাড়ি আছে আপনারা জানেন কি জানি না আমার এক গুরু বাড়ি আসানসোলে আপনাদের আসানসোলেই পাঁচ গেছে একজন বিখ্যাত কীর্তনী আছেন অঞ্জন উপাধ্যায় হ্যাঁ উনিও আমার এক গুরু অনেক ছোটবেলায় অনেক যখন একদম কত বোধহয় ক্লাস এইট বা সেভেন এইট এরকম পড়ছি তখন ওনার সঙ্গে আমার আলাপ উনি আমার হাত ধরে ধরে জয়দেব মেলা প্রথম একদম প্রথম জয়দেব মেলা ওনার হাত ধরে ঘুরে দেখেছি তার বাড়ি আপনাদের আসানসোলে ওনার সঙ্গে আমার এখনও সম্পর্ক একদম পরিবারের সম্পর্কের মতো ওনার মা আমাকে ভীষণ ভালোবাসেন স্নেহ করেন তো এই আসানসোল পাঁচগেছিয়া এদিকে আপনাদের নুনি আছে নুনিগ্রাম হ্যাঁ তারপরে কন্যাপুর দেখছেন সব গ্রামের নাম মুখস্থ মোটামুটি আপনাদের কাছাকাছি কেননা আমি এদিকে প্রচুর গান করেছি এবং গান করে করে কীর্তন করে করে আমি দেখেছি যে বাঙালিরা অন্য কোনো গানকে ভালোবাসুক বা না বাসুক কীর্তনকে তারা কিন্তু সব থেকে বেশি ভালোবাসে আর এই কীর্তন গান নিয়েই কীর্তন গানের এতদিনের অভ্যাসের সাধনার পরে আমি জি বাংলা সারেগামাপাতে এই বছর গেছিলাম এবং আপনাদেরই আশীর্বাদে আমার মহাপ্রভুর কৃপায় আমার নিতাই চাঁদের কৃপায় আপনাদের সবার আশীর্বাদে এই বছর কীর্তন নিয়েই এবং ভক্তি সঙ্গীত নিয়েই দু হাজার বাইশ তেইশের সারেগামাপার চ্যাম্পিয়ন হয়েছি আমি আপনাদের আশীর্বাদে এটা আমার কাছে একটা জীবনের একটা বড় পাওয়া এবং মহাপ্রভুর করুণায় আপনাদের আশীর্বাদে আমার দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে অনেক দায়িত্ব বেড়ে গেছে এই কারণেই যে যে বিষয়টা শুধুমাত্র বাংলার গ্রামে গ্রামে হতো এখন আমি চেষ্টা করছি সেই বিষয়টাকে নিয়ে বিশ্বের দুয়ারে দুয়ারে দিয়ে দেওয়ার এই কিছুদিন আগে দিল্লিতে অনুষ্ঠান ছিল দিল্লিতে যে সিআর পার্ক চিত্তরঞ্জন পার্ক ওইখানে একটা কালী মন্দির আছে ওইখানে অনুষ্ঠান ছিল দেখুন ওখানে গেলে আপনার মনে হবে না যে আপনি দিল্লিতে এসেছেন মনে হবে যেন কলকাতায় আছেন এত বাঙালি একদম বাঙালি কালচার তো সেইখানে আমার কীর্তন শোনানো এটা আমার প্রচেষ্টা সুতরাং আপনারা আশীর্বাদ করবেন আমায় যেন আমি আরও এই কীর্তন গানকে নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম তো সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম যখন সুতরাং মহাপ্রভুর নাম দুয়ারে দুয়ারে পৌঁছে যাক বাঙালি হিসেবে এটা আমাদের দায়িত্ব আর তার জন্যে কীর্তন গান নিয়ে যদি আমাকে যেতে হয় সেটা আমারও একটা দায়িত্ব মহাপ্রভুর পথের পথিক হয়ে আমি তার একটা কাজ যদি এক বিন্দু হলেও করতে পারি তাহলে মহাপ্রভুকে হয়তো একটু ভালোবাসতে পেরেছি তা মায়েরা আপনারাও বাঙালি আমরাও বাঙালি শুধু বাঙালি বলে নয় যারা যারা রাধা গোবিন্দের প্রেমে ডুবতে চাও তারা একবার করে মহাপ্রভুর চরণ ধরে দাও কেননা মহাপ্রভুর চরণ ছাড়া রাধা গোবিন্দের প্রেমের মহিমা তোমরা কোনোদিন বুঝতেই পারবে না তাই পদকর্তা বলেছেন যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত কেমনে ধরিতাম এদে শ্রী রাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে কেউ জানাবে না মহাপ্রভু ছাড়া কেউ জানাইনি কেমন করে জানিয়েছে লোকের হাতে ধরে লোকের পায়ে পড়ে মানে জিত নিতে চাইছে না তবুও জোর করে করে অযাচিত যারা অযাচক যারা
তাদেরকে প্রত্যেককে সবাইকে প্রেম দিয়েছে মহাপ্রভু। সেই মহাপ্রভুকে যদি আমরা না ডাকি তাহলে আমাদের জীবনই বৃথা। তাই মহাপ্রভুর প্রেমের মধ্যে বৃন্দাবনের পূর্ণ গন্ধ রয়েছে। তাই মহাপ্রভুর প্রেম শুধুমাত্র বাংলায় ছাপিয়ে যায়নি, বাংলা ছাপিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে মহাপ্রভুর কীর্তন। ও মায়েরা, আজকে আসানসোলে যেমন কীর্তন হচ্ছে তেমন আমেরিকাতেও কিন্তু কীর্তন হয়। ইসকনের দৌলতে আমেরিকায় হচ্ছে, লন্ডন হচ্ছে, রাশিয়া হচ্ছে, জাপান, জার্মান, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আরব, সব জায়গায় মোটামুটি ইসকনের মন্দির আছে। সব দেশেতেই ইসকনের মন্দির আছে। তাহলে তাদের দৌলতেও মহাপ্রভুর নাম পৌঁছে যাচ্ছে, সেটাও মধুময় বৃন্দাবন ধাম। তাই বৃন্দাবন ধাম, এটাও আজকের বৃন্দাবন ধাম, যেহেতু আমরা নাম শ্রবণ করছি, যেখানেই মহাপ্রভুর নাম, যেখানেই গোবিন্দের নাম, সেইটাই বৃন্দাবন ধাম। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা যুবতী ভাবের ভাবতি, বরজ যুবতী ভাবের ভাবতি, বরজ যুবতী ভাবের ভাবতি, বরজ যুবতী ভাবের ভাবতি, শকতি হইত কার, শকতি হইত কার, বরজ বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। বৃন্দাবনে এখানে যারা গান শুনছেন বৃন্দাবন, আপনারা কারা কারা গিয়েছেন হাত তুলুন, যারা যারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলবেন সবাই। ওরে বাবা, মোটামুটি সবাই। আচ্ছা, বৃন্দাবনে কি করতে গেছিলেন? বেড়াতে গেছিলেন না দর্শন করতে গেছিলেন? কি করতে গেছিলেন? তুই বৃন্দাবনে বেড়াতে গেছিলিস? এ বৃন্দাবনে বেড়াতে গেছিল। আপনারা বলছেন আপনারা দর্শন করতে গেছিলেন। আচ্ছা, বৃন্দাবন দর্শন তো এখন ইউটিউবে হয়ে যায়, ইউটিউবে হয়ে যায় না? এখন ইউটিউবে ভিডিও খুললে কোনটা নিধুবন, কোনটা কালীয় দমন, কোনটা রাসস্থলী, মোটামুটি সব তো ইউটিউবে দেখিয়ে দেয়। এখন ইউটিউব হয়েছে সব জ্বালা ইউটিউব। এই দেখুন, এই কথা কি একবারে সামনে ক্যামেরা নিয়ে বসেছে ইউটিউব। হ্যাঁ, ইউটিউব করছে, আমার গানটা নিয়ে ইউটিউব করছে, নিয়ে সব ছেড়ে দেবে। আপনাদের এটা এখানে শুনতে হবে না, ইউটিউবে বসে বসে শুনে নেবেন। কিন্তু তাতে কি গান শোনা হয়? ভিডিও দেখলেই কি বৃন্দাবনে ঢুকে যাওয়া যায়? যায় না। আপনাদের এবার তাহলে একটা কথা বলে দিই, পরিষ্কার শুনে নাও মায়েরা, তোমরা শুনে নাও। এর পর থেকে মানে ভবিষ্যতে আগামী দিনে যখন কোনো তীর্থধামে যাবে, কোনো দিন তীর্থে বেড়াতে যেতে নেই, কোনো দিন তীর্থে দর্শন করতে যেতে নেই। তীর্থ দর্শন আর তীর্থ বেড়ানো আলাদা ব্যাপার। যদি তীর্থ যাওয়ার মনস্থ করো তাহলে তীর্থে প্রবেশ করতে যাবে। তীর্থে প্রবেশ করতে হয়, প্রবেশ সবার দ্বারা হয় না। রাধারানী যাকে কৃপা করবেন সেই কেবলমাত্র বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। প্রবেশ করা আর বেড়ানো আলাদা ব্যাপার, আলাদা কথা। যেমন উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, শোনো। মনে করো তোমার পকেটে পয়সা আছে, খুব অনেক পয়সা আছে, তুমি শান্তিনিকেতনে বেড়াতে গেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জায়গা দেখে এলে, শান্তিনিকেতন বেরিয়ে এলে, তা পকেটে পয়সা আছে বলে বেরিয়ে এসেছো বলে তোমাকে কি কেউ কোনোদিন বলবে যে তুমি শান্তিনিকেতনের পাশ করা ছাত্র? কোনোদিন বলবে কেউ? কি বাবা, কেউ বলবে? পাশ করা ছাত্র বলবে না তো। পাশ করা ছাত্র হতে গেলে তোমাকে তো অ্যাডমিশন নিতে হবে, পড়াশোনা করতে হবে, 3 বছর 4 বছর মাস্টারদের বকা ঝকা খেয়ে পড়াশোনা করে তবেই একটা সার্টিফিকেট তোমার আসবে যে তুমি শান্তিনিকেতনের ছাত্র। তাহলে ছাত্র হতে গেলে যেমন শান্তিনিকেতনে 3 বছর তোমাকে লড়াই করতে হবে পড়াশোনা নিয়ে, তেমনি বৃন্দাবনে প্রবেশ করতে গেলে গুরু চরণ আশ্রয় করে গোপী আনুগত্যে বৃন্দাবনে যে প্রবেশ করতে পারবে তবেই তার বৃন্দাবন সঠিকভাবে দর্শন হবে।
পকেটে পয়সা থাকলে বেরিয়ে এলাম আর গোপী অনুরাগে সেখানে ভজন করে প্রবেশ করলাম, দুটো পার্থক্য আছে। তাই তীর্থধামে আমরা সবাই বেড়াতে যাই। বেড়াতে কেন তীর্থে আমি যাব? বেড়াতে যাওয়ার জন্য অনেক জায়গা আছে। বেড়াতে যাওয়ার জন্য সিঙ্গাপুর আছে, গোয়া আছে, বেড়াতে যাওয়ার জন্য দার্জিলিং আছে, কালিম্পং আছে। ও মায়েরা, বেড়াতে যাওয়ার জন্য হুলুলুলু রয়েছে। হুলুলুলু জানো, জাপানে একটা জায়গার নাম হচ্ছে হুলুলুলু, সেইখানে বেড়াতে যাবে। কিন্তু খবরদার, কোনোদিন তীর্থে বেড়াতে যাবে না। তীর্থে বেড়াতে যেতে নেই, তীর্থে প্রবেশ করতে যেতে হয়। কেননা তীর্থের মাটি যেখানে ভগবানের পদধূলি পড়ে আছে সেটা অত্যন্ত পবিত্র স্থান, সেইখানে তুমি বেরিয়ে আসবে তোমার সাহস নেই। সুতরাং তার কৃপায় তুমি যখন যেতে পেরেছো, তাহলে কৃপা করে তুমি সেইখানে গুরু কৃপায় প্রবেশ করো, দর্শন করো না, বেরিয়ো না, প্রবেশ করো। প্রবেশ করলেই ভেতরের ভাবটা বোঝা যাবে। জগন্নাথকে দেখতে চাও, তাই পুরীধামে প্রবেশ করো। শিব ঠাকুরের করুণা পেতে চাও, বেনারস কাশীতে গিয়ে প্রবেশ করো। রাধা কৃষ্ণের করুণা পেতে চাও, বৃন্দাবনে প্রবেশ করো। তাই পদকর্তা বলছে প্রবেশ চাতুরিষা। পদকর্তা তো বলতেন, বলতেই পারতেন দর্শন চাতুরিষা বা বাড়ানো চাতুরিষা। বলেছেন কি? বলেছে বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা। প্রবেশ চাতুরিষা আর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরিষা বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের দেখুন এই রাগটা হচ্ছে বৃন্দাবনী সারণ। যেহেতু কথাটা বৃন্দাবন, তাই বৃন্দাবনী সারণ। বাবা নেজারে নেজারে মারে, বাবা নেজারে সকতি হই তো কার, সকতি হই তো কার, তাই দিবারাত্র যখন সময় পাবে গৌর নাম করো। গৌর নাম, গৌর নাম নিতাই আমার রাধা গোবিন্দের নাম, কৃষ্ণ নাম গাও গাও। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পদকর্তা পদাবলীর মধ্যে বলছেন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 দিবারাত্র গাও, যখন খুশি গাও, খেতে খেতে গাও, ঘুমোতে ঘুমোতে গাও, হাসতে হাসতে গাও, কাঁদতে কাঁদতে গাও, যাই ইচ্ছা করে গাও। কিন্তু দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, একটাই শর্ত, সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, মন সরল করিয়া মন, সরল করিয়া মন। ও মায়েরা, মন সরল করতে হবে। দেখো এত কীর্তনের লোক হয়েছে, প্যান্ডেল পর্যন্ত খুলে ফেলতে হয়েছে। দেখো এবার লোকে গিয়ে টাওয়ারের গোড়ায় বসেছে, এত মানুষ চলে এসছে কীর্তন শুনতে। এটাই তো পাওয়া, এটাই তো আমার পাওয়া। যত মানুষ, যত সংখ্যক মানুষ আসবে, তত সংখ্যক মানুষের কাছে কীর্তন যাবে। তা মায়েরা, মন আগে সরল করো, তারপরে তুমি গৌরাঙ্গের নাম করো। মনটা তোমার বেঁকাটারা, তার মধ্যে গৌরাঙ্গের নাম হবে কি করে? এই যে তোমাদের চারিদিকে দিকে জঙ্গল আছে, পুরুলিয়া গেলে চারিদিকে জঙ্গল পাবে। জঙ্গলে দুই ধরনের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা, একটা সোজা সোজা। বাঁকা বাঁকা গাছগুলো একটাই কাজে লাগে, কোন কাজে লাগে বলো তো মায়েরা? বাঁকা বাঁকা গাছগুলো কোন কাজে?
ঠিক জ্বালানি মানুষ মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগে আর উনুনে রান্না করার জন্য উনুনে পোড়াতে কাজে লাগে তাহলে আর অন্য কোনো কাজ লাগবেই না কোনো যতই তোমার ভালো কাঠ হোক কিন্তু বাঁকা যদি হয়েছে ওটা অন্য কাজে লাগবে না শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হবে কিন্তু যেগুলো জঙ্গলের মধ্যে সোজা সোজা গাছ সেগুলো অনেক কাজে লাগে আসবাবপত্র তৈরি হয় দরজা জানলা তৈরি হয় প্লাইউড তৈরি হয় আলমারি তৈরি হয় টেবিল চেয়ার তৈরি হয় কত কি কাজে লেগে যায় ওই সোজা সোজা গাছগুলো তেমনি মনকে যদি সোজা করতে পারো মনকে যদি সরলতা করতে পারো তাহলে তুমি গৌরাঙ্গের সেবায় লাগবে গুরুর সেবায় লাগবে গোবিন্দের সেবায় লাগবে জগতের কাজে লাগবে অনেক দিক দিয়ে তুমি নিজেকে ইউটিলাইজ করতে পারবে আর যদি বেঁকাটারা হও মন যদি সবসময় পেঁচানো মন পেঁচানো আমাদের দলে একটাই লোক আছে মন পেঁচানো এর মন এমন পেঁচানো লোক কি হবে এ শুধু একটাই কাজে লাগবে কি কাজে লাগবে মরে গেলে চিতায় উঠে জ্বলতে কাজে লাগবে তাই তুমি এর মতো মরবে না তুমি সোজা হবে গৌর হবে মরবি এ বলে আমি মরব বলে সেই যখন আমায় বলে দিলে আমি বেঁকাটারা লোক আমি এমন মরি তাই সরল করি এমন আগে মন সরল করো তবেই তো গৌরাঙ্গের গান গাইবে এ ভব সংসারে এমন দয়াল 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 গৌর হে এ ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন এ ভব সংসারে এমন দয়াল আর পাবে না 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 আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না হাতে ধরে পায়ে পড়ে হরি বল হরি বল বলে হাতে ধরে পায়ে পড়ে হরি বল হরি বল এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না এমন দয়াল আর পাবে না গৌরাঙ্গর নিতাই চাঁদের মতো দয়াল কোথায় পাবে কোথাও পাবে না মনে করো বাবা তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ একটা অপরিচিত লোক এসে তোমাকে ঠাস করে একটা চর মারল তুমি ছেড়ে কথা কইবে সে ডান হাতে চর মারলো তুমি বাম হাতে মারলে এক চর ধাই করে মারের বদলে মার কিন্তু হরিনাম দিতে গেছিল বলে মায়েরা তোমরা শুনেছ তো হরিনাম দিতে গেছিল বলে জগাই মারাই নিতাই চাঁদের কপাল ফাটিয়ে দেয়নি ভাঙা কলসির কানা পড়েছিল তুলে নিয়ে মেরেছে নিতাইয়ের কপালে দদ্দর করে রক্ত পড়ছে একবারে গা ভিজে যাচ্ছে রক্তে কিন্তু নিতাই চাঁদ কি ঘুরিয়ে তাদের চর মেরেছিল নিতাই চাঁদ কি বলেছিল মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না তোর আমায় মারলি আবার মার আমাকে একবার মেরে যদি তোর মনের শান্তি না মেটে তাহলে আবার মার কিন্তু তবুও তোদের হাতে ধরে পায়ে পড়ি বলি তোর একবার হরি বলব একবার হরি বলব হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেঁধে বেঁধে বেত্রাঘাত করা হলো ভাবতে পাচ্ছেন 22টা বাজার একটা চাবুক সারা অঙ্গের কিছু ছিল বলে মনে হয় চামড়াম সব ছেড়ে একাকার কিন্তু তবু হরিদাস কি বলল খণ্ড খণ্ড যদি হয় দেহ যায় মোর প্রাণ তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ না সেই মহাপ্রভু যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে তাকে যদি না ডাকি তাহলে আমরা আর কাকে ভালোবাসব গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাশা নদিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘোষ হইয়া পাশা নদিয়া কেমনে গড়িয়া বাসু
গো সহিয়া পাষাণ দিয়া কেমন গড়িয়া আছে আমার ভাগ্যে হলো না গো ওই লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না গো কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না গো বলে খেয়ে শুয়ে দিনে কাটালাম হরি হরি না বলি নাম খেয়ে শুয়ে দিনে কাটালাম হরি হরি না বলি নাম খেয়ে আমার ভাগ্যে হলো না গো তাই যেখানেই থাকো যেমন অবস্থাতেই থাকো গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে যেও না আমার আমার মনিটারটা একটু বাড়াও মনিটারে আমার ভলিউমটা একটু বাড়ো হ্যালো হ্যালো হ্যাঁ এবার ঠিক আছে ও মায়েরা তাই গৌরাঙ্গের নাম গাইতে হবে আচ্ছা তোমরা গৌরাঙ্গকে ভালোবাসো তো সত্যি বলছো মায়েরা সত্যি বলছো সিরিয়ালের দিব্যি দাও তোমরা তো সিরিয়াল দেখতে বেশি ভালোবাসো না হলে তোমরা দিব্যি না দিলে কথা শুনবে না সত্যি ভালোবাসো তো মায়েরা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই যখন ভালোবাসো এখানে দেখতে পাচ্ছি যে যত সংখ্যক ভক্ত সংখ্যা এসেছে দর্শক সংখ্যা যারা এসেছে মোটামুটি দেখতে পাচ্ছি যে পুরুষদের থেকে মহিলার একটু বেশি মায়েদের সংখ্যা একটু বেশি হলেও তো মায়েরা যখন এসেছে মায়েরা আর তোমরা যখন বললেই গৌরাঙ্গকে ভালোবাসো এখানে যারা যারা এসেছো দূর দূর থেকে ছুটে কীর্তন শুনবেন বলে হ্যাঁ তো তোমরা যারা যারাই ভালোবাসো মহাপ্রভুকে এই মহাপ্রভুকে তোমরা যারা যারা ভালোবাসো না তারা একবার উলুধ্বনি দাও দেখি দিচ্ছে এখনো দিচ্ছে টনক নড়েনি দেখেছো এই যে তোমরা কীর্তন করাবে কমিটিটা এই অবস্থা হয়েছে কীর্তন শুনে দেখো ও মায়ের আমি কি বলেছি আমি আমি বলেছি যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে জিভ ফসকে বেরিয়ে গেছে তুই ঘর তো জিভ কেটে ফেলবো আমি জিপ ফসকে বেরিয়ে গেছে ও মায়েরা জিপ ফসকে বেরিয়ে গেছে মানে মানে বলছে বাবা ভাবের গতিতে বুঝতে পারেনি কি বললে আচ্ছা ঠিক আছে যখন ভুল হয়ে গেছে আমি একটা সুযোগ দিচ্ছি এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি না না ভালোবাস না না ভালোবাস ভুল করে দিয়ে ফেলেছি কি করবি হ্যাঁ তো কি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবারা ভালোবাসো তো নাকি বাবা যেসব বাবারা গৌরাঙ্গকে ভালোবাসো হাত তুলে একবার বলো দেখি নিতাই গৌর হরি বল বাহ তাহলে সবাই খুব ভালোবাসে তা বাবারাও ভালোবাসে মায়েরাও ভালোবাসে আর আমরা তো ভালোবাসি ভালোবাসি তা চলো না সবাই মিলে যখন আজকে দোল পূর্ণিমায় গান করতে এসছি সবাই মিলে করতালি দিয়ে একটু গৌরাঙ্গের নাম গাই গাইবে নাকি গাইবে ব্যাস এমন গান গাইবে যাতে আসানসোলের ট্রেন বন্ধ হয়ে যায় হ্যাঁ বাবা গৌরাঙ্গের নাম হচ্ছে বটে পদ্মতলায় চলুন কীর্তন করি একটু গৌরাঙ্গের নাম করি সবাই মিলে এই গৌরাঙ্গের নাম যেটা আমি এখন গাইব এটা আমি সারেগামাপায় গিয়েছিলাম এটা সারেগামাপায় একদিন গিয়েছিলাম সেদিন বোম্বে থেকে একজন আর্টিস্ট এসেছিলেন খুব ভালো মানে খুব বিখ্যাত গায়ক ওনার নাম হচ্ছে বিনোদ রাঠোর বিনোদ রাঠোর উনি খুব মানে খুব নাম করা গায়ক আর কি একসময় বড় বড় চুল একসময় খুব নাম ছিল ওনার দারুণ দারুণ গান এখনও সুন্দর সুন্দর সব গান শোনা যায় তো উনি এই গানটা শুনে এত ওনার ভালো লেগেছিল যে বলছি যে বাবা পদ্মপাল্লার আমাকে আবার বলছে দাদা তুমি কেয়া গায়া আমি বলছি আমি আপনার দাদা নই আমি আপনার থেকে অনেক ছোট হ্যাঁ দাদা শুভে শুভে কেয়া গায়া আপনি হ্যাঁ মহাপ্রভু কা নাম তো উনি শুনে এতটাই উনি খুশি হয়েছিলেন যে বাংলার কীর্তন বাংলা ছাপিয়ে যে অন্যান্য অবাঙালিদের হৃদয়েও যে একইভাবে প্রবেশ করছে সেটাই তো মহাপ্রভুর করুণা তো চলুন সেই গানটাই আমি গাইব সবাই মিলে আজকের গাইব আমি সারেগামাপায় একা গিয়েছিলাম আমি চাইবো আপনারাও আজকে আমার সঙ্গে গান সবাই মিলে কি গাইবেন তো মায়েরা চলুন করতালি দিয়ে সবাই গাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
কহো গৌরাঙ্গের নাম রে বাহ খুব সুন্দর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো যে কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সেই জন আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে কিনা হয়নি এই আনন্দ আর কোথাও পাবে তাই আনন্দ এই পেতে চাও যদি প্রতি বছর এই পদ্মতলায় কীর্তন শুনতে আসতে হবে প্রতি বছর কীর্তন আমাকে এই দেখো তো আমি পড়েছি এক ফ্যাসাদে আমি যেখানেই যাচ্ছি আর যেখানেই বলছি যে তো আপনারা প্রতি বছর কীর্তন শুনতেন বলে তোমাকে আসতে হবে তা আমি ছাড়া কি আর কীর্তন নেই আচ্ছা ঠিক আছে মহাপ্রভু করুণা করলে নিতাইজাত করুণা করলে সময় সব কিছু সুযোগ হলে নিশ্চয়ই আসবো আপনারা সবাই জেনে রাখবেন আপনারা যদি কীর্তনকে বারে বারে শুনতে পারেন তাহলে কীর্তন বেঁচে থাকবে চিরকাল বেঁচে থাকবে সেই মহাপ্রভুর করুণা আজকে আমরা শুনবো কর্তৃপক্ষ আমাকে বলেই দিয়েছেন যে তোমার গান তো আমরা শুনবই লাস্টে দু একটা গান সারে গাঁপায় যেগুলো গিয়েছিলাম তা সেগুলো তো শুনবই কিন্তু এখানে যেহেতু আমরা গৌরাঙ্গ মন্দিরে এসেছি তাই গৌরাঙ্গ মন্দিরে আপনি একটা গৌরাঙ্গের পালা করবেন করে তারপরে আপনি আপনার গান করবেন চলুন আমরা ছোট্ট করে একটু গৌরাঙ্গের লীলা শুনবো গৌরাঙ্গের পালা শুনবো তারা বলেই দিয়েছেন যে গৌর মন্দির যখন গৌরাঙ্গ মন্দির যখন মহাপ্রভুরই নীলাচলে মহাপ্রভু এই লীলাটি আমরা শুনবো নীলাচলে মানে পুরীধামে মহাপ্রভুর কেমন কেমন লীলাগুলো হয়েছিল সব আমরা আজকের আস্বাদন করব চলো গৌরাঙ্গের নাম গাই গৌরাঙ্গের লীলা গাই তারপরে আমরা লাস্টে গিয়ে দু একটা গান আমরা শোনাবো যেগুলো সারেগামা পায়ে গিয়েছিলাম সেগুলো শোনাবো মহাপ্রভু আমাদের জন্য যা করেছেন আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে প্রত্যেক দিন সকালবেলায় উঠে তার ছবিতে একটা করে প্রণাম করে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো আর যদি না জানাই তাহলে জানবো যে আমরা সবাই অকৃতজ্ঞ বিশ্বের দরবারে বাঙালি জাতির অস্তিত্ব প্রথম প্রকাশ করেছে মহাপ্রভু আর কেউ নয় কেউ নয় মহাপ্রভু তুমি যদি তাকে ভগবান না মানতেও চাই অনেকে তো মানতে চায় না যে মহাপ্রভু ভগবান না একটা মানুষ ঠিক আছে তোমার কথা মেনে নিলাম সে মানুষ সে মানুষ হয়ে সে একটা বাঙালি হয়ে যেটা করে দেখিয়েছে সেটা কোনো দিন তোমার ও ক্ষমতা আছে তুমি করবে কারোর ক্ষমতা নেই তিনি করে দেখিয়েছে নবদ্বীপে তার জন্ম 1486 খ্রিস্টাব্দে এখন তার 537তম বছরের জন্ম উৎসব চলছে কিন্তু সেই ছেলেটা আমাদেরকে প্রেম দেওয়ার জন্য প্রেমে ভাসানোর জন্য সেই মহাপ্রভু সেই আমার ঘরের ছেলে নদের নিমায় 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছিলেন পুরীধামে কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতী তাকে নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য
চব্বিশ বৎসরের যেই মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস নিলেন মহাপ্রভু মাত্র চব্বিশ বছর বয়স। আর সন্ন্যাস নেওয়ার কিছুদিন আগেই তিনি বিবাহ করেছেন অগ্নিকে সাক্ষী করে বিষ্ণুপ্রিয়া মাকে। বিষ্ণুপ্রিয়া মা, বিষ্ণুপ্রিয়া মা, আমার এমন এক মা, বিষ্ণুপ্রিয়া মায়ের মতো এমন জনম দুঃখিনী কেউ নয়। হরি বল। আমার মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন, কেশব ভারতীর কাছে গিয়েছিলেন। কেশব ভারতীর বাড়ি কিন্তু আপনাদেরই বর্ধমান, যদিও তখন বর্ধমান ভাগ ছিল না, এখন ভাগ হয়েছে প্রশাসনিক কারণের জন্য, কিন্তু আগে তো গোটা বর্ধমান ছিল, পূর্ব পশ্চিম যেটা মিলিয়ে। এই বর্ধমানে নিশ্চয়ই আপনারা শুনেছেন কাটোয়া বলে একটা জায়গা আছে, এই কাটোয়াতে কেশব ভারতীর আশ্রম ছিল, ওইখানে গিয়েছিলেন মহাপ্রভু যে আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে আপনি আমাকে দীক্ষা দিন, জগৎ উদ্ধার জন্যে আমি সন্ন্যাস গ্রহণ করে নাম বিলিয়ে দেব সবার দুয়ারে দুয়ারে, এটা মহাপ্রভু বলেছেন। তো মহাপ্রভুকে তখন কেশব ভারতী বললেন যে নিমাই, শুনেছি তুমি কিছুদিন আগেই বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়া বলে একটি মেয়ের সঙ্গে, তুমি তাকে না জানিয়ে চলে এলে, তোমার বৃদ্ধা মা শচী মা তাকে ছেড়ে তুমি চলে এলে। নিমাই, তুমি যে তাদের নয়নের মণি গো, তুমি তো তাদের নয়নের মণি, তুমি তাদের হৃদয়ের একমাত্র ধন, তুমি চলে এসেছো তাদেরকে ছেড়ে, একটু যদি দেরি করে আসতে তাহলে কি ভালো হতো না? তখন মহাপ্রভু বলছে না গুরুদেব, আপনি আমাকে যাই বলুন, আমি একবার যখন এসেছি আমি আর ফিরে যাব না, আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, ত্রিদণ্ডীধারী সন্ন্যাসী, সন্ন্যাসীরা ত্রিদণ্ড ধারণ করেন, কেন? তিনটি তার কাজ রয়েছে, কায় মন বাক্য। কায় মানে দেহ, দেহ যেন কখনো ভোগবিলাসের মধ্যে না থাকে, মন যেন কখনো কৃষ্ণচরণ ছাড়া অন্য কোনো চিন্তা না করে, আর বাক্য যেন কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা না বলে। তাই মায়েরা কায় মন বাক্য এইগুলোকে দিয়েই তবেই আমার গোবিন্দকে সঠিকভাবে সেবা করা যায়। তাই ত্রিদণ্ডীধারী দীক্ষা দেওয়ার পর মহাপ্রভুর নামকরণ করলেন আমার এই কেশব ভারতী। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। গুরুদেব এবার আমায় দীক্ষা দিলেন, আমার নামকরণ করলেন, তাহলে আমরা আমি আসি এইবার। মহাপ্রভু চললেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, সারা ভারতবর্ষ ছয় বৎসর ধরে তিনি ভ্রমণ করলেন, ভ্রমণ করে বৈষ্ণব ধর্মতে প্রচার করলেন। বেশিরভাগ তিনি কাটিয়েছিলেন দক্ষিণ ভারত, যেখানে বৈষ্ণব ধর্ম এবং প্রেম সম্পত্তির শাস্ত্রের যেখান থেকে পুনর একেবারে প্রতিষ্ঠা, বড় বড় শাস্ত্রকার, বড় বড় আচার্য সব সেখানে জন্মগ্রহণ করেছেন, শঙ্করাচার্য, মাধবাচার্য, রামানুজাচার্য, শ্রী আচার্য, সব দক্ষিণ ভারত। সেই দক্ষিণ ভারত থেকে তিনি যখন ঘুরে এলেন, শেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি থাকব এই পুরীধাম। পুরীধাম, পুরীধামে কেন থাকবো? পুরীধামে থাকা মানে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা, আর শ্রী জগন্নাথ দেবকে দেখা মানে ভগবান কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ দর্শন করা, ভগবান কৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ। তাই জগন্নাথের কাছে তিনি রয়ে গেলেন, জগন্নাথের কাছে পুরীধামে তিনি রয়ে গেলেন। চলুন আমরাও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে জগন্নাথ বন্দনা একটু গাই, সবাই মিলে করে জোরে বসবেন, সবাই একটু হাত জোরে করে বসুন। শঙ্করাচার্যের লিখিত শ্লোক মহাপ্রভু জগন্নাথকে শোনাতে খুব ভালোবাসতেন, তিনি নিজে গাইতেন, সেই শ্লোক আমরা আস্বাদন করব সবাই মিলে। মায়েরা যখন আমি শ্লোকগুলো বলবো তখন তোমরা একটু উলুধ্বনি দিও, হ্যাঁ।
হ্যাঁ চলো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ কদাচিত কালে বিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে আবার উদ্ধারি করো জোরে মহাম্ভো বৈস্তিরে কণক রুচি সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবামনস সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু নি দ ম দ প গ ম প গ ম গ দ গ স রে গ দ গ প ভ গ প নি দি সা সা গ প নি দি থা গ প নি দি সা গ গরি গম গরি গরি গম গম গরি গ গম গম গ গম গম গরি গম প ম প ম দ প ম গম গরি গরি সা রে দি গ গ ম ম প গম প দ নি দি সা গম প দ নি দি সা গম গম প দ নি দি সা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে ভবতু মে সবাই বলুন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি সুভদ্রা মাই কি বলভদ্র জিউ কি এই জগন্নাথ দেবকে দেখা মানে সাক্ষাৎ গোবিন্দের দ্বিতীয় স্বরূপ দর্শন করা কেন কেন এর একটা কারণ আছে এর একটা ঘটনা আছে যদি আপনারা শুনতে চান তাহলে বলবো নইলে বাদ দেব বলবো বাবা এখানে কারা কারা পুরীতে গিয়েছে হাত তোলো আমি একটু দেখে নি ও বাবা সবাই ঠিক আছে হাত নামাও হাত নামাও সবাই গেছে জগন্নাথ সাক্ষাৎ গোবিন্দের দ্বিতীয় বিগ্রহ কি করে দ্বাপর যুগে কৃষ্ণ জরাব্যাধের হাতে যখন মৃত্যুবরণ করেছিলেন জরাব্যাধের ওই যে তীর কৃষ্ণের পায়ে বিদ্ধ হয়ে সেইখান থেকে একটা অসুক করে কৃষ্ণ তার প্রকৃত মানে প্রাকৃত দেহটা দ্বাপর যুগের দেহটা তিনি পরিত্যাগ করলেন আমাদের হিন্দু সংস্কার অনুযায়ী মানুষ যখন মারা যায় তখন মানুষের দেহ পুড়াতে হয় এবার যারা বৈষ্ণব তাদেরকে সমাধিস্থ করতে হয় যারা সাধারণ মানুষ হিন্দু বা সনাতনী তাদেরকে পোড়াতে হয় গোবিন্দের দেহ যখন তিনি ত্যাগ করলেন তার প্রাকৃত দেহটা
তখন চন্দন কাষ্ঠে তখনকার যদুকুল বংশধরগণ পুরালেন। মায়েরা তোমরা জানবে যে মানুষের দেহ যখন কাঠে পুরানো হয় তখন সব পুড়ে যায়, কিন্তু একটা জিনিস আছে যেটা কিন্তু পুড়ে না, নাভি কুণ্ডল কিন্তু পুড়ে না। পড়ে না বলেই সেটা ওই ভাণ্ডের মধ্য দিয়ে অনেকে অনেককে তর্পণ করে দেয় অস্থিয়া বিসর্জন বলে, আর অনেকে সমাধি বানিয়ে দেয়। যদুকুল বংশধরগণ কৃষ্ণের নাভিকুণ্ডল স্বর্ণ ভাণ্ডে দিয়ে তুলসী পত্র ছাই ভস্য এবং গঙ্গাজল দিয়ে মুখটা বেঁধে তারা ওই দ্বারকার সমুদ্রে তারা তর্পণ করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এরা সেই স্বর্ণ ঘট সোনার ঘটি ওই দ্বারকা মানে পশ্চিম ভারত থেকে পুরো সমুদ্র ঘুরে আবর্তন মানে বেষ্টন করে একেবারে এসে হাজির হলো পুরীধামের সমুদ্রে। যেই পুরীধামের সমুদ্রে এলো কৃষ্ণ সকল পাণ্ডাদেরকে স্বপ্ন দিলেন, সকল পাণ্ডাদেরকে স্বপ্ন দিয়ে বললেন যে অমুক জায়গায় আমার নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়, নিয়ে এসে আমাকে জগন্নাথ দারু ব্রহ্ম যে মূর্তি এই মূর্তির মধ্যে তোরা প্রতিষ্ঠা কর, আজ থেকে আমি এইখানে বসবাস করব। পাণ্ডারা ছুটে গেলেন সেই নাভিকুণ্ডল নিয়ে এলেন ঘটঘটিতে। সেই থেকে পুরীধামে নিয়ম শুরু হলো ব্রহ্মবস্তু পরিবর্তন এবং নবকলেবর উৎসব। ওই জন্য 12 বছর অন্তর অন্তর জগন্নাথের বিগ্রহ পরিবর্তন হয়, হ্যাঁ নতুন হয়। সেই 12 বছর অন্তর অন্তর পরিবর্তন হলে ওই পুরনো দেহ থেকে নাভিকুণ্ডলটা নিয়ে নতুন দেহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা উৎসব করতে হয়, সেটাই হচ্ছে নবকলেবর উৎসব। ওই জন্য কৃষ্ণের নাভিকুণ্ডল এখনও জগন্নাথ মূর্তির মধ্যে রাখা আছে বলে সবাই জগন্নাথ দেবকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ বলে। তো এবার যখন যাবেন খুব খেয়াল করে তাহলে দর্শন করবেন, হ্যাঁ খুব খেয়াল করে, মনে মনে ভাববেন যে সাক্ষাৎ গোবিন্দকে দেখছেন আপনি। শ্রদ্ধা নিয়ে যদি ভাবতে পারেন দেখতে পারেন তাহলে আপনার মঙ্গল হবে পূর্ণ হবে। হরিব সেই মহাপ্রভু আমার নীলাচলে পুরীধামে জগন্নাথ বিগ্রহের সামনে গরুর স্তম্ভকে বেষ্টন করে জড়িয়ে ধরে, তিনি একদম সামনে কোনোদিন যেতেন না, সবসময় গরুর স্তম্ভটাকেই তুমি জড়িয়ে ধরে থাকতেন। আহা হরিবল মায়েরা, আমরা যেমন বললাম যে জগন্নাথ দেখা মানে কৃষ্ণ স্বরূপ, মহাপ্রভু তো নিজেই জানতেন যেটা হলো কৃষ্ণ স্বরূপ, তাই সেই কৃষ্ণের ভাব তিনি তার মধ্যে দেখে গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে জগন্নাথের মুখের দিকে তাকিয়ে শ্রীবিগ্রহের দিকে তাকিয়ে ঝড় ঝড় ধারায় মহাপ্রভুর নয়ন জল ধারা বয়ে যাচ্ছে, আরে মাধব মাধব বলে ডাকছে, কেননা জগন্নাথের আর এক নাম নীল মাধব, মাধব হে তোমার চরণে শরণে নিলাম, হে মাধব হে তোমার চরণ ছাড়া করোনা করো তো হে ও হে রাধা ও মা ধব এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো করো না হে নিবেদন তব আয় হে চ
ছাড়া করো করো না হে নিবেদন তব আয়ে আমি ওই চরণে শরণ শরণ নিলাম নিবেদন তব আয়ে তোর চরণে শরণ নিলাম নিবেদন তব আয়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে হে ও হে রাধা এইগুলো আসল কীর্তন এগুলোই বড় বড় তালের আসল কীর্তন মাধব বহুত মিনতি করু তোয় বহুত মিনতি করু তোয় আপনারা এখানে যারা গান শুনতে এসেছেন বাবারা মায়েরা সবাই খুব মন দিয়ে যতক্ষণ গান শুনবো মন দিয়ে শুনবেন কেননা মহাজনী পদাবলী কীর্তন এক একটি কথা এক একটি শব্দ হীরকখণ্ডের মতো উজ্জ্বল মাধব বহুত মিনতি করু তোয় ভগবান যদি তোমার সামনে আসে কি দিয়ে তুমি ভগবানকে পুজো করবে বলো দেখি জগতে এমন কোন বস্তু আছে যেটা অত্যন্ত শুদ্ধ যেটা দিয়ে গোবিন্দের চরণ দেওয়া চরণী পুজো করা যায় যা বাজারে পাবেন সব ভেজাল আপনি একটা ফুল নিচ্ছেন বাজার থেকে কতদিনের বাসি ফুল আপনি নিজেই জানেন না নিজের বাগান থেকে ফুল ছিঁড়ে দিন হয়তো তার প্রতি বিশ্বাস থাকবে আপনি একটা মিষ্টি কিনে দিচ্ছেন সেই মিষ্টিটা কোন পদ্ধতিতে তৈরি হয়েছে আপনি কি জানেন আপনি যে মাটিতে পুজো করছেন সেই মাটিটা আদৌ শুদ্ধ কিনা সেটা কি আপনি জানেন তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যেটা শুদ্ধ পাবেন এমন কি তোমার দেহটাই তো শুদ্ধ নয় তুমি পুজো করবে কি করে অমায়ের দেহটা শুদ্ধ এই দেহ দিয়ে কত অপবিত্র কাজ করেছি বলুন তো দেহের মধ্যে কাশ কফ মল মূত্র দুর্গন্ধ সব দেহে আছে তাহলে দেহটাই তো শুদ্ধ নয় কি করে গোবিন্দকে পুজো করব তাই ভগবান বলছে যে তুই আমাকে ডাকছিস তোর কাছে কি এমন আছে যেটা দিয়ে তুই আমায় পুজো করবি তখন ভক্ত বলছে প্রভু গো কিছুই তো দেওয়ার নেই তুমি যা দিয়েছিলে সব শুদ্ধ করে দিয়েছিলে আমার কাছে থাকতে থাকতে সেগুলো সব অশুদ্ধ হয়ে গেছে শুদ্ধ বলে তো কিছু নাই তবুও তোমার অতি কনিষ্ঠ অতি নগণ্য ভক্ত আমি যদি কিছু আমায় দিতে হয় আমার দেহ মন প্রাণ ছাড়া কিছু তোমার চরণে দেওয়ার না দে তুলসী ছিল আমি দেহ মন আমি দে তুলসী আমি দেহ মন সামর পলু দয়া দয়া জনি ছোড়ো বিময় হে মাধব ও গো আমায় দয়া ছেড়ো না হে অপরাধী বলে ও গো আমায় দয়া ছেড়ো না হে আমি চির আমি চির অপরাধী বলে দয়া ছেড়ো না ও
গো মাধব তোমার শ্রী চরণে আমি চির অপরাধী বলে গো মাধব তোমার শ্রী চরণে আমি চির যতই অপরাধী হই না কেন, আমি যতই পাপী হই না কেন, তুমি যদি আমায় দয়া ছেড়ে দাও তাহলে আমি আর কার কাছে যাব, আমায় দয়া ছেড়ো না। ও মায়েরা, এই মায়েরা বাবারা সবাই যারা গান শুনতে এসছো, কেউ একজন আমাকে হাত তুলে বলো, এনি ওয়ান, কেউ আমাকে হাত তুলে একজন বলতে পারবে যে বাবা আমি যতদিন বেঁচে আছি একটাও পাপ কাজ করিনি, সব পূর্ণ করেছি আমি, কেউ একজন এনি ওয়ান হাত তুলে। আমি আগে হাতটা নিজেই গুটিয়ে নিই বাবা, নইলে তোমরা আমায় ধরবে আগে, যে তুমি বলো আগে, আমি নিজে আমি অপরাধী, অনেক পাপ করেছি, কিন্তু কেউ আপনাদের মধ্যে আছেন যে বলবে আমি একেবারে সব পূর্ণ করেছি? জীবনে বেঁচে থাকতে গেলে পাপ তো হবেই, একটা পিঁপড়েও যদি মারো সেটাও একটা পাপ, একটা মশা যদি মারো সেটাও একটা পাপ, সবই পাপ। তাহলে আমরা সবাই পাপই বসে আছি, সবাই কোনো না কোনো পাপ আমরা করেছি, তাহলে ভগবানের চরণের কৃপা পাবো কী করে? ভগবান বলছে কিরে, কোন সাহসের ভিত্তিতে তুই আমায় ডাকতে এলি? আমার কাছে তোর ডাকার তোর কোন পুণ্য রয়েছে, কি এমন তোর কার্য রয়েছে যে তুই আমায় ডাকবি? তখন ভক্ত বলছে শোনো প্রভু, একটা দাড়িপাল্লায় যদি আমার আমার দোষটা আর গুণটা এই দুটো যদি দাড়িপাল্লায় বিচার করো, মাপ করো, তাহলে পাপের ভারটা আমার অনেক বেশি, দোষের ভারটা অনেক বেশি, গুণের ভাব কিছু নেই। গণইতে দোষ গুণ লেশ না পাওবি, ই গণইতে দোষ গুণ লেশ না পাওবি, যব তুহু করবি বিচার আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছু পাবে না মাধব, প্রভু তুহু জগন্নাথ জগতে কহয় ভগবান বলছে তুই কিসের ভিত্তিতে আমায় ডাকছিস? গুণ তো একটাও নেই, শুধু দোষ ভর্তি। তাহলে ভর্তি দোষ নিয়ে জীবনে শুধু পাপ নিয়ে তুই আমায় ডাকবি? তোর সাহস তো বড় মন্দ নয়, সাহস তো বেশ ভালোই আছে, এত বড় সাহস তুই পেলি কর থেকে? বলে প্রভু, এই পুরীধাম থেকেই তো সাহসটা পেয়েছি, সাহস তো তুমি দিয়েছ, ওই সিংহাসনে বসে তোমাকে ডাকার সাহস তুমি আমায় দিয়েছ, এখন আমি যাই করি না কেন তোমাকে আমায় কৃপা করতেই হবে, আমি যাই করি না, আমি পাপি হই, আমি যাই হই, আমি যদি কসাইও হই তবু আমায় তোমায় কৃপা করতে হবে। ফলে বারে বা, এ তো চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমি ভগবানে বসে আছি, তুই আমার কাছে পাপ নিয়ে জীবন নিয়ে এসছিস, তবু আমি তোকে কৃপা করতে বাধ্য? বলে হ্যাঁ বাধ্য। কেন বাধ্য? বলে তুমি যে সিংহাসনে বসে আছো পুরীধামের এই মন্দিরে, তোমার নাম কি? পুরীর মন্দিরে যে বেদির উপর ভগবান বসে আছে, পুরীর মন্দিরের ভগবানের নাম কি? জগন্নাথ। এবার জগন্নাথ সন্ধি বিচ্ছেদ করুন, জগৎ যুক্তনাথ জগন্নাথ,
তাহলে তুমি যদি জগন্নাথ হয়েছো, তুমি যদি জগন্নাথ নাম নিয়েছো, তাহলে আমিও তো সেই জগতের মধ্যে আমিও তো একটা জীব। এবার আমি পাপ করি না পুণ্য করি সেটা তোমারও তো দেখার দরকার কি, কৃপা করতে তুমি বাধ্য। যদি তুমি আমায় কৃপা না করো তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয়নি। তোমার নাম নেওয়া উচিত ছিল গুণীনাথ, তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ। কেন তুমি জগন্নাথ নাম নিয়েছো? জগন্নাথ নাম নিয়েছো, এখন আমায় তুমি কৃপা করো, করতেই হবে, তুমি বাধ্য কৃপা করতে। ভগবান বলছে আরে বা, এ তো চোরের মায়ের বড় গলা। আমি জগন্নাথ নাম নিয়েছি মানে আমি তোকে কৃপা করতে বাধ্য? বলে হ্যাঁ বাধ্য। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ হবে তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। বলে এইটাই হচ্ছে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য। ভক্তি থাকবা না থাক বাবা, যুক্তি টইটুম্বুর, যুক্তি টইটুম্বুর। এখন আবার দেখছেন না কীর্তনিয়ারা কত যুক্তিবাদী কীর্তনিয়া উঠেছে, এটা কেন হলো, ওটা কেন হলো, এইটা কেন লাল, ওইটা কেন সবুজ, তাতে তোমার কি বাবা, আমার কিছু যায় আসে? আমি কীর্তন শুনতে এসছি মানে আমার প্রধান লক্ষ্য থাকবে কীর্তন শুনে আমার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম হলো কিনা। এইটা না শুনে যদি আমি যুক্তি দিতে শুরু করি, এটা কেন হলো, ওটা কেন হলো, এই কেন হবে, ওই কেন হবে, আমি ওটা কেন শুনবো, কি সুখ কি সুখে শুনবো, ওই যে যুক্তি বেশি কেন, ভক্তি নাই তাই। কৃষ্ণ বলে চোখের জল এক ফোঁটাও পড়বে না, ওই জন্য যুক্তি দিচ্ছে। তাই ভগবান বলছে যে শোন, আমার সঙ্গে তুই তর্ক করেছিস, যুক্তি দিচ্ছিস, ভক্তি তোর বিন্দু মাত্র নেই, যুক্তি দিচ্ছিস। যুক্তি কত দিতে পারবি, মানুষ হয়েছিস বলেই তুই যুক্তিটা দিচ্ছিস। তুই যদি কুকুর হতিস যুক্তি আর দিতে পারতিস, যদি গরু হতিস যুক্তি দিতে পারতিস? তাই আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোর মানুষ করে জন্ম না দিই, কিরে আর যুক্তি দিতে পারবি? তখন ভক্ত বলছে হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও কথা হয়তো বলতে পারবো না, যুক্তি হয়তো দিতে পারবো না, তাই আগের জন্মের প্রার্থনা আমি এই জন্ম থেকেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে। খুব তত্ত্বপূর্ণ কথা বাবা, ভক্ত বলেই দিচ্ছে প্রভু সামনের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও তাহলে দয়া করে আমায় তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসী গাছ হলে তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবায় লাগবো, মঞ্জরি দিয়ে প্রসাদ করতে পারবো, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় মালা হয়ে যেতে পারবো। যদি তুমি আমায় জলের প্রাণী করে জন্ম দাও, কৃপা করে শঙ্খ করে জন্ম দিও, শঙ্খ ফুৎকারে বেজে উঠব। যদি কীটপতঙ্গ রূপে জন্ম দাও, পোকামাকড়, তাহলে দয়া করে যেন মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে মধু নিয়ে আসব, সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও, পালক দিয়ে তোমার চূড়ায় কাজে লাগবো, পাখা হয়ে অঙ্গে বাতাস সেবা করতে পারবো। আর যদি পশু রূপে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, গাভী করে জন্ম দাও, কেননা গাভীর মাটির দুগ্ধ দিয়ে গুরু গুরু বৈষ্ণবের সেবা হয়, সাধু গুরু বৈষ্ণব গোবিন্দের প্রসাদ তৈরি হয়, আর গরু যখন মরে যায় তার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হয়,
যে মৃদঙ্গ হরি নাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে তালে পশু হই পাখি হই কীট হই গাছ হই যাই হই না কেন হে গোবিন্দ আমি জানিয়ে রাখলাম যেন তোমার পদে মতি থাকে তোমার পদে গৌর হরি বল হরি বল তোমার পদে মতি থাকে তোমার পদে মতি থাকে আমি যে রূপে জন্ম নি না কেন তোমার পদে মতি থাকে যে রূপে জন্ম নি না কেন তোমার পদে মতি থাকে আমি যে রূপে জন্ম নি না কেন যেন হরি হরি বলতে পারি যে রূপে জন্ম থাকে যেন মতি রহ তোমা পর সঙ্গে এত সুন্দর পদাবলীটা কার লেখা জানেন মায়েরা মহাপ্রভু নিজে তার গান গাইতেন নিজে গান গাইতেন তার এত ভালোবাসতেন তার গান ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তরইতে ইহ ভব সিন্ধু অব তুয়া পদ পল্লব করু অবলম্বন 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 তিল আধ দেহ দিন বন্ধু তিল আধ দেহ দিন আমায় দান করো হে দান বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো না ফুরাবে না হে ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু গানটাও গিয়েছিলাম সারেগামাপাতে একেবারে প্রথম গ্র্যান্ড অডিশনের পরে অডিশন দেওয়ার পর যখন অডিশনে পাশ করলাম তারপরে প্রথম এপিসোড যখন আমার এসেছিল তখন আমি জগন্নাথের বন্দনা গিয়েছিলাম সবাই জগন্নাথের বন্দনা শুনে সবাই কেঁদে ফেলেছিলেন কীর্তনে ক্ষমতা আছে মানুষকে কাঁদিয়ে দেওয়া অন্য কোনো গানের ক্ষমতা এতটা আছে বলে আমার মনে হয় না জগন্নাথ বন্দনা আমি গিয়েছিলাম এই গানটাই গিয়েছিলাম জগন্নাথের শ্লোকগুলো বলে আর এই গানটাই গিয়েছিলাম আজকে আপনাদের সামনেই শোনালাম সেই গান মহাপ্রভু এলেন পুরীতে মহাপ্রভু থাকবেন কোথায় ধন্দে পড়ে গেলেন ভক্তরা এই ও স্বরূপ দামোদর ও রামানন্দরা এই যে সার্বভৌম এই মহাপ্রভু থাকবে কোথায় বলে মহাপ্রভু থাকবে কোথায় মহাপ্রভু যেন একটা ঘরটল রেডি করো ঘরটল একটা তৈরি করো হ্যাঁ গো মায়েরা মহাপ্রভু থাকবে কোথায় মহাপ্রভু হচ্ছেন একজন সন্ন্যাসী একজন সন্ন্যাসী হয়ে একটা গৃহস্থের বাড়িতে তিনি থাকবেন এটা হতে পারে না এটা সন্ন্যাসীদের নিয়ম নয় ও মায়েরা তোমরা শুনে নাও তোমরা জানো
সন্ন্যাসীদের দশটা ভাগ আছে, যাকে দশনামী সম্প্রদায় বলে। এই দশনামী সম্প্রদায়ের মধ্যে দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিলেন মহাপ্রভু নিজে। শঙ্করাচার্য দশটা সম্প্রদায় বিভক্ত করেছিলেন সন্ন্যাসীদের ক্যাটাগরি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী। কেউ ছোট কেউ বড় জন্য নয়, প্রত্যেকটার একটা ভাগ করে দিয়েছিলেন। সেই দশটা নাম, দশনামী সম্প্রদায়ের নাম তোমরা জানো? জানো না? তাহলে দশটা সম্প্রদায়ের নাম গুনে নাও, আজকে জেনে নাও, কাজে লাগবে। গুনে নাও: তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। দশটা হয়েছে তো? এই দশটার মধ্যে মহাপ্রভু দুটো, মহাপ্রভু পুরী আর ভারতী দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত। কেননা মহাপ্রভু যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরপুরী, আর যার কাছে সন্ন্যাস নিয়েছিলেন তিনি হলেন কেশব ভারতী। তাই দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত। এবার মহাপ্রভু থাকবে কোথায়? প্রতাপরুদ্র তার কাছে খবর গেল যে মহাপ্রভু থাকবে কোথায়। প্রতাপরুদ্র বলছে, আরে মহাপ্রভু থাকবে কোথায়? মহাপ্রভু এক্ষুনি বলুক না, মহাপ্রভুর জন্য সোনার মন্দির রেডি করে দেব, তৈরি করে দেব। হ্যাঁ গো, তিনি একজন সন্ন্যাসী হয়ে সোনার মন্দিরে থাকতে পারেন? এতে সন্ন্যাস ধর্মের বিপরীত কার্য হয়ে যাবে। তাই তিনি কি করলেন, কোথায় থাকবেন? যখন এই বিশ্লেষণ হচ্ছে, মহারাজা প্রতাপরুদ্রের একটা গুরুদেব ছিল, তার নাম কাশীনাথ মিশ্র। কি নাম বললাম? কাশীনাথ মিশ্র। ও মায়েরা, মাঝে মাঝে তোমাদের আমি ঠুকে ঠুকে একটু দেখে নেব কিরম গান শুনছো, একটু মন দিয়ে শুনছো কিনা। কাশীনাথ মিশ্র হচ্ছে রাজার গুরুদেব। কাশীনাথ মিশ্র বললেন যে, প্রভু আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে থাকবেন, আমার শোবার ঘরে আপনাকে জায়গা দেব না, কারণ আমার শোবার ঘরে জায়গা দিলে আপনার সন্ন্যাস ধর্মের বিপরীত হবে। আমি যেহেতু রাজার গুরুদেব, আমার বাড়িতে প্রচুর টাকা। রাজার গুরুদেব বলে কথা, সোনার মোহর পায়, নানান দামি দামি জিনিস পায়। তার ওই কাশীনাথ মিশ্র বাড়ির দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়েছিলেন, যেখানে টাকা পয়সা সোনা দায়না গয়নাগাটি রাখতেন। তিনি যখন শুনলেন যে মহাপ্রভু থাকবেন, প্রভুকে বললেন যে, প্রভু ওই ঘরটায় এখন রয়েছে টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি, যেগুলো থাকলে ওই ঘরটা হবে কলঙ্কিত, আর রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ যদি আমি ওই ঘরে রাখি, ওই ঘর হবে আমার অলঙ্কৃত। তাই আমি অলঙ্কৃত ঘর চাই, কলঙ্কিত ঘর চাই না, প্রভু আপনি আমার ঘরে গিয়ে থাকবেন। এই বলে মহাপ্রভুকে নিয়ে গিয়ে ওই ঘরে রেখেছিল। সেই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। গম্ভীরা উড়িয়া শব্দে গম্ভীরা, বাংলা শব্দে তার নাম হচ্ছে ওই চোরাকুঠুরি বা গুপ্ত ঘর। সেইখানে মহাপ্রভুর আছে, সেইখানে মহাপ্রভু প্রতিদিন রাধা গোবিন্দের ভাব তিনি অবলম্বন করতেন। শ্রী রাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে, উদ্ধব দর্শনে সেই মত ভাব প্রভুর ভয় রাত্রি দিনে, সেই মত ভাব প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহা, স্বরূপের গলায় ধরি, স্বরূপের গলায় ধরি, প্রভুর দুনয়নে বহে বারি, বলে ওরে ললিতা
যে বধুর লাগি আমি সব হারালাম আমার লজ্জাগুলো মান গৌরব ভৈরব বধু আমায় ছেড়ে কোথায় গেল পামাগাছা গামা পানি দানি 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 গামা বাজা নে জানে জানে নে জানে নে জানে দানি দামা দামা মানি দামা মা গামা রে পামা পারে মা গা জামাগার সাজানে নে পানি ধাপা পানি ধাপা মা পানি নে মা গার গামা পানি দা পানি দা পানি দা গামা পাসানি 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 দানি দা বদা মা পানি দা বদা মা পারে মা গা নারে মা পাসানি পানে জামারে পারে সারে নিজা মা পানে স্বরূপের গলায় ধরি তো নয়নে বয়ে বাড়ি বয়ে বাড়ি বলে দে প্রাণবধু গেল যে কোথায় প্রাণবধু গেল এইভাবে মহাপ্রভু রোজ কাঁদতেন নীলাচলে গম্ভীরায়। সারা রাত স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে প্রেম কথা বলে রসকীর্তন সাধন করে মহাপ্রভু যখন একেবারে গভীর রাত্রে নিদ্রামগ্ন হলেন, সকাল একেবারে ভোর চারটে সাড়ে চারটের সময় দরজায় টোকা, দরজায় টোকা দিচ্ছে কে কে? প্রভু আমি। আমিটাকে মানে আমি গোপাল। মহাপ্রভু একটা বাচ্চা ছেলেকে খুব ভালোবাসতেন, তার নাম গোপাল। ও মায়েরা, গোপাল হচ্ছে একটা ছোট্ট ছেলে, তার মহাপ্রভুর প্রতি একটা সেবা ছিল, একটা কার্য ছিল। কি কার্য ছিল? ভোরবেলায় মহাপ্রভু যখন বিষ্ঠা ত্যাগ করতে বাহ্যক্রিয়া করার জন্য জঙ্গলে যেতেন, তখন গামছা গাড়ু জল এইগুলো ধরে গোপাল দাঁড়িয়ে থাকত। কোনো মহাপ্রভুর সমবয়স্ক লোক গেলে একটা সমাজে বিভিন্ন রকম কথা উঠতে পারে, তো ওই জন্য আর বাচ্চা ছেলে যেত। ওই বাচ্চা ছেলেটা মহাপ্রভুর অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। এইবার মহাপ্রভু জেগে উঠলেন যে গোপাল এসছিস? বলে হ্যাঁ প্রভু আমি এসছি। তুমি যাবে না জঙ্গলে? যাবে না? বলে হ্যাঁ যাবো, এক্ষুনি যাবো। মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করার জন্য, বাহ্যক্রিয়া করার জন্য সেই ছেলেটার সঙ্গে গোপালের সঙ্গে গেলেন সমুদ্রের ধারে জঙ্গলে। মহাপ্রভুর বহির্বাস, মহাপ্রভুর অঙ্গের কাপড় গামছা গাড়ু যা আছে সেগুলো গোপালকে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করতে গেল। এবার গোপাল আসতে মায়েরা, গোপাল দূর থেকে একটা জিনিস লক্ষ্য করেছে আজ। দেখলো যে মহাপ্রভু যখন বিষ্ঠা ত্যাগ করার জন্য গেলেন, সেইখান থেকে শুরু করে যতক্ষণ না তিনি শৌচ কার্য সম্পূর্ণ করে তার কাছে এলেন, নিজের জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে রইলেন। এম করে ধরে আছে দাঁত দিয়ে কামড়ে, এটা দেখেছে লক্ষ্য করেছে কিন্তু কিছু বলেনি। এবার যখন শৌচ কার্য সম্পূর্ণ করে যখন অঙ্গের বসন বহির্বাস করতে এলেন, তখন সব কিছু দিয়ে দিয়ে গোপাল হাত জোড় করে বলছে, প্রভু আমার একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা গোপাল? বলে প্রভু
আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যেন কিছু মনে করবেন না। কি লক্ষ্য করেছিস? বলে প্রভু তুমি যতক্ষণ বাহ্যক্রিয়া বিষ্ঠাত্যাগ করলে, যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ করে আমার কাছে এলে, জীবটাকে তুমি দাঁত দিয়ে কামড়ে ধরে থাকলে কেন? জীবটাকে তুমি কামড়ে ধরে থাকলে কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? আমি তো জানি না, ওই জন্য আমার জিজ্ঞাসাটা আমি জানতে চাইছি। তখন মহাপ্রভু বলছে, না না, ওটা কোনো নিয়ম নয়, ওই নিয়মটা আমি আমার জন্য তৈরি করেছি, ওটা আমি করি। কেন করো? তুমি করেছো মানে নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে, তুমি বিনা কারণে তুমি কিছু করবে না, কেন করেছো? তখন মহাপ্রভু বলছে, শোন গোপাল, তুই তো বাচ্চা ছেলে, তোকে আর কি করে বলি, শোন, তোর তবু একটু সংক্ষেপে বলি। আমি যে বাহ্যক্রিয়া বিষ্ঠাকার্য যে করতে গেলাম, এটা তো শরীরের একটা অসৌচ কাজ। এবার আমি যেদিন থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, সেই দিন থেকে আমার জিহ্বা আমার কথা শোনে না, সব সময় দিবারাত্র চব্বিশ ঘন্টা আমার এই জিহ্বা কৃষ্ণ নাম গাইতেই থাকে। আমি কোনো মতে আজও পর্যন্ত জিহ্বাকে আটকাতে পারলাম না। ওরে জিহ্বা, তুই একটু থেমে যা। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটায়তি কর্ণাভিগভ স্পৃহা চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বিন্দ্রিয়াণাং কৃতি নহ জানে জনিত কিয়ৎ ভয় মৃতে কৃষ্ণেতি বর্ণদ্বয়ে। যেদিন থেকে ভক্তরা পূর্ণভাবে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে, সেই দিন থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার বসে থাকে না। হরি বল। যদি আপনি মন দিয়ে কাউকে ভালোবাসেন, তার কথা ছাড়া যেমন অন্য কারোর কথা মনে পড়বে না, তেমনি গোবিন্দকে ডাকলে ওই একই ব্যাপার। গোবিন্দের নাম ছাড়া মুখে আর কিছু আসবে না। তাই গোপালের, যেদিন থেকে আমি নাম নিয়েছি সেদিন থেকেই জিহ্বাকে কতবার বারণ করেছি, জিহ্বা সব সময় কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম শুনলে যদি হৃদয়ে এত কষ্ট হয় কেন বলবি তার নাম, একটু থেমে যা রে জিহ্বা। কিন্তু জিহ্বা আমার কথা শুনে না। কানকে কতবার বারণ করেছি, ওরে কান রে, যে কৃষ্ণ নাম শুনলে এত কষ্ট হয় এত জ্বালা হয় কেন শুনিস সেই নাম, কিন্তু কানও আমার কথা শোনে না। আমি হাতকে বলেছি, ওরে হাত রে, যে চরণ সেবা করলে এত কষ্ট হয় সেই চরণের দিকে যাস না, কিন্তু হাতও আমার কথা শোনে না। তাই গোপাল রে, যেদিন থেকে দীক্ষা নিয়েছি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বসে নাই, এ তো গোবিন্দের বশবর্তী হয়ে গেছে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, এসব গান শুনে এসব পদাবলী শুনে আপনারা কতটা আনন্দ পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা আনন্দ পাচ্ছেন কি? পাচ্ছেন তো? আমার কথা বিশ্বাস করুন, আপনারা যত না আনন্দ পাচ্ছেন তার হাজার গুণ বেশি গান আমি আনন্দ পাচ্ছি শুনিয়ে। কেন জানেন? আমি তো গাইছি, রসের পূর্ণ মাত্রাটা আমার ঠিক জানা আছে। এই সুর আর এই যে পদের এই যে সুরের যে সংমিশ্রণ, যারা সঙ্গীতের সঠিক বোদ্ধা শ্রোতা তারা বুঝবে এসব গানের মাধুর্য কতখানি। সুরটা দেখুন কত সুন্দর। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, কি করিব কি হবে,
উপায় তোমরা বলে দাও গো উপায় তোমরা বলে দাও গো এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও গো আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও গো কহে দিজ চণ্ডীদাস কুলবতীর কুলনাশে আপন যৌবন যাচাই বিকায় শ্যামের পদতলে ভগবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদতলে ভগবিন্দ ইন্দ্রিয় জয় করে চণ্ডীদাসে কুলবতীর কুলনাশে আপন যৌবন যাচাই আপন যৌবন যাচাই হরি বল এসব গানের মহিমা কীর্তন ছাড়া এসব গানের মহিমা কেউ বুঝবে না যে কি গান এই যে কি রত্ন কীর্তন 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 কি রতন কীর্তন এসব কেউ সাধারণ মানুষের জন্য নয় গো এ বড় সাধক হৃদয়ের জিনিস মহাপ্রভু গোপালকে বলছে যে শরীরের একটা অসহজ কাজ আমি করতে যাচ্ছি সেই সময় যদি আমার জিহ্বাটা কৃষ্ণ কৃষ্ণ নাম বলে ওঠে তাহলে যদি কোনো আমার অপরাধ হয়ে যায় তাই আমি আমার দাঁতটাকে কথা তো শোনে না জীব মোটেও কথা শোনে না কতবার বারণ করেছি করিস না কিন্তু শুনবে না কথা তো কি করব দাঁত দিয়ে জীবটাকে আটকে রেখেছি কামড়ে রেখেছি যাতে না বলে এই জন্যেই আমি জীবটা কামড়ে থাকি বুঝেছিস গোপাল বুঝলি গোপাল বলছে আচ্ছা তো গোপালের মুখ দেখে মহাপ্রভু বুঝতে পেরেছে যে উত্তরটা ওর পছন্দ হয়নি কিরে তুই আচ্ছাটা ওইরকম করে বললি কেন আচ্ছা এরকম করে বললি কেন নিশ্চয়ই তোর উত্তর পছন্দ হয়নি না আমি কি আর বলবো বলো প্রভু আমি তো বাচ্চা আমি শিশু আমি আর নতুন করে কি বলবো নতুন করে কিছু বলার না বল মনের কথা খুলে বল একদম আটকে রাখবি না বল তোর কি বক্তব্য দেখুন আমাদের এত বয়স হয়ে গেল আপনাদের এত বয়স হয়ে গেল বাচ্চা ছেলের কাছে শিক্ষাটা নিন শিশুদের কাছে কত বড় শিক্ষা গোপাল বলছে শোনো প্রভু আমরা হলাম জীব তুমি হলে ব্রহ্ম আমরা হলাম অণু তুমি হলে পরমাণু আমরা হলাম ক্ষুদ্র তুমি হলে বিশাল আমরা হলাম ভক্ত তুমি হলে ভগবান তুমি যেটা করবে ভক্তরা সেটাই অনুসরণ করবে এখন তুমি যদি জীবটাকে কামড়ে ধরে রাখো তাহলে তোমার অনুগামীরাও জীবটা কামড়ে ধরে থাকবে নিষ্ঠা ত্যাগকালে কিন্তু আমি শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল সারা জীবন পাপ করার পরেও মরণকালে তার ছেলেকে ডেকেছিল নারায়ণ নারায়ণ বলে তাতেই নাকি সে বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছিল তা আমরা কখন যাব কখন আসব কেউ তো জানি না তুমি না হয় ভগবান তুমি কখন পৃথিবীতে আসবে কখন তুমি পৃথিবী ছেড়ে যাবে এটা তুমি জানো কিন্তু আমরা কি জানি আমরা সাধারণ মানুষরা জানি না কি গো মায়েরা আমরা জানি কখন বেঁচে থাকবো এই আর তোমাদের সামনে গান গাইছি কালকে হয়তো মরে যেতে পারি হতেই পারে কারো জীবনে কোনো ভরসা নেই তাহলে হে প্রভু আমরা যদি তোমার পথ অনুসরণ করে জিহ্বাটাকে কামড়ে ধরে রাখি
আর কোন ভক্ত বিষ্ঠা ত্যাগ করতে গিয়েই যদি তার প্রাণবায়ু বেরিয়ে যায় তার যদি মরণ হয় তাহলে মরণের সময় তো তার হরি নাম গ্রহণ করা হবে না প্রভু তাহলে মরণের সময় সে যদি কৃষ্ণ নাম না গায় তাহলে অজাবিলের মতো সে কি উদ্ধার পাবে ব্যাস মহাপ্রভুর মাথা একদম ঘুরে গেল মহাপ্রভু খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলেন মহাপ্রভু একেবারে অবাক হতবাক কি কি বললি তুই সর্বনাশ আমি তো এতদিন ভেবে দেখিনি এ কথা যেই অন্তর দিয়ে উপলব্ধি করলেন মহাপ্রভু ছুটে গিয়ে গোপালকে বুকের ভিতর জড়িয়ে ধরেছে গোপাল কি করে বললি তুই কি করে বললি এত বড় ভজনীয় কথা তা আমি কোনোদিন করবে ভাবিনি সত্যিই তো আমি যা করব আমার ভক্তরাও তাই করবে আমি যদি জীব কামড়ে রাখি ওরাও কামড়ে রাখবে কিন্তু ওরা যদি কারো কোনো ভক্তের যদি বিষ্ঠা ত্যাগকালে প্রাণবায়ু বেরিয়ে যায় তাহলে সে তো হরি নাম করতে পারবে না সে তো কৃষ্ণ নাম গাইতে পারবে না মরণের সময় তাহলে আমি কি করব মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন আজকে তুই এত বড় ভজনীয় কথা শেখালি আমায় ওরে গোপাল তুই আমার গুরু হয়ে গেলি রে তুই আমার গুরু হয়ে গেলি আজ থেকে তোকে আমি নাম দিলাম গোপাল গুরু তুই আমার গুরু এত বড় কথা তুই আমাকে শেখালি দেখুন মহাপ্রভু বাচ্চাদের কত সম্মান দিয়েছেন তুই এত বড় জিনিস আমায় শেখালি আর তোর জন্য আজ থেকে বৈষ্ণব জগতে নতুন নিয়ম আমি প্রতিষ্ঠা করলাম কি নিয়ম চৈতন্য চরিতামৃতে একেবারে পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভুর নিয়ম খাইতে শুইতে নাম কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় কাল দেশ নিয়ম নাই ওগো সর্বসিদ্ধি হয় মহাপ্রভু নতুন নিয়ম প্রচার করলেন খেতে শুতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যাই করো না কেন মুখে নাম গাও নাম কখনো অশুদ্ধ হতে পারে না নাম সর্ব অবস্থাতেই শুদ্ধ না সেই থেকে নিয়ম হয়ে গেল তাই মায়েরা তোমাদেরও বলি যে কোনো কাজ করো নাম যেন ভুলো না রামকৃষ্ণ ঠাকুর নিজেই বলে গেছেন হাতে কাম মুখে নাম করতেই থাকো অবিরাম কে করি আমরা বলুন তো কেউ করি খুব কম সংখ্যক করি ২৪ ঘন্টার মধ্যে কতক্ষণ নাম করি ৩ ঘন্টা শুধু সিরিয়াল দেখেই তো কাটিয়ে দিই হ্যাঁ সন্ধ্যে থেকে বসলে ৩ ঘন্টা সিরিয়াল লাভ নেই কিছু মানব জন্ম পেয়েছেন অনেক ভাগ্যের ফলে সময় যখন পাচ্ছেন সুযোগ যখন পাচ্ছেন সৎ কাজ করে দিন আর নাম করতে থাকুন বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর তারপরে লেন কি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা আমরা জীব সেবা করতেই পারি না শিব জ্ঞান করতেই পারি না নাম আমাদের হয় না শুধু ফালতু জিনিসের প্রতি সময় কেটে যাচ্ছে সারাদিন ২ ঘন্টা ফেসবুক ৩ ঘন্টা সিরিয়াল ৮ ঘন্টা ঘুম এই করতে করতে যদি কেটে গেল সারা জীবন তাহলে আর ভগবানের নাম গাইব কখন তাই মায়েরা মহাপ্রভুর নিয়ম অনুযায়ী যখন তখন নাম করো কোনো নিয়ম নাই যে কোনো অবস্থায় নাম করো শুতে খেতে চলতে ফিরতে হাসতে কাঁদতে সব সময় নাম করো যখন সময় পাবে তখন নাম করো যে কোনো অবস্থাতেই নাম করো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ যে জনা শ্রীকৃষ্ণ ভাজে সে হায় আমার প্রাণ রে হে যে জনা শ্রীকৃষ্ণ ভাজে সে হায় আমার প্রাণ রে ও প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বালে একবার রে প্রভাত
তো সারাদিন নাম বাস সারাদিন নাম করুন জানবেন নাম করতে করতে যদি রান্না করেন না ওটা রান্না থাকবে না ওটা প্রসাদ হয়ে যাবে নাম করতে করতে রান্না করলে প্রসাদ হয়ে যাবে ঘুমের মধ্যে যদি ঘুমে ঘুমোতে ঘুমোতে যদি নাম করতে করতে শুয়ে পড়ো ওটা ঘুম আর থাকবে না ধ্যান হয়ে যাবে নাম এতটাই শুদ্ধ মহাপ্রভু তাকে নাম দিলেন গোপাল গুরু কি নাম দিলেন গোপাল গুরু এখন মহাপ্রভু যাকে গুরু বলবে সাধারণ লোক তাকে কি ছেড়ে দেবে সাধারণ লোক এসেও তার একেবারে গুরু গুরু বলে পায়ে পড়ে প্রণাম করছে চারিদিকে প্রচার হয়ে গেল যে মহাপ্রভুর একটা গুরু এসছে বাচ্চা বাচ্চা গুরু তার নাম গোপাল গুরু শিশু এই খবরটা যখন চারিদিকে হয়ে গেল এই খবরটা কানে এলো অভিরাম ঠাকুরের অভিরাম ঠাকুর চেনেন অভিরাম ঠাকুর হচ্ছে মহাপ্রভুর প্রিয় বন্ধু যিনি দ্বাপর যুগে ছিলেন শ্রীদাম সখা সেই শ্রীদাম সখাই কলিযুগে হয়েছে অভিরাম এই অভিরাম ঠাকুর থাকতেন কোথায় অভিরাম ঠাকুর থাকতেন আপনাদের পাশের জেলা হুগলিতে হুগলির খানাকুল বলে একটা জায়গা আছে খানাকুল থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম কৃষ্ণনগর গ্রামে এই অভিরাম ঠাকুরের পাঠ কানে গিয়েছে অভিরাম ঠাকুর আর অভিরাম ঠাকুর ছিলেন খুব কড়া বৈষ্ণব রাগী বৈষ্ণব তার কানে যখন কথা গেছে একটা বাচ্চা ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে তিনি গেলেন একেবারে খেপে হ্যাঁ একটা বাচ্চা ছেলে গুরু হবে মহাপ্রভুর গুরু হবে বাচ্চাটা কত বড় ভক্তি সিদ্ধান্তের মধ্যে রয়েছে ওই যে মহাপ্রভুর গুরু হবে লোকের খেয়ে দিয়ে কাজ নেই যাকে তাকে গুরু বানিয়ে ছেড়ে দেওয়া দাঁড়াও আমি যাচ্ছি মজা দেখাচ্ছি এই বলে হুগলির কৃষ্ণনগর গ্রাম থেকে ধুতির কোঁচা একেবারে মাল কোঁচা মেরে চলেছে আজকের পুরী ধামে বলে বুঝিয়ে দেবো আজকের দানা গোপালকে ও মায়েরা অভিরাম ঠাকুর ছুটে আসছে এবার অভিরাম ঠাকুর যখন ছুটে আসছে খবর পড়েছে পুরীতে ওরে বাবা পুরীতে লোক সব পালা পালা ওরে সর্বনাশ অভিরাম ঠাকুর আসছে এক্ষুনি পালা যাকে প্রণাম করবে সেই মরে যাবে ও মায়েরা অভিরাম ঠাকুরের জন্য পুরীতে হয়ে গেল লকডাউন লকডাউন হয়ে গেছে আমাদের লকডাউন হয়েছিল করোনার জন্যে পুরীতে লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য ও মায়ের সব ঘরে তারা দিয়ে চুপ করে বসে আছে অভিরাম ঠাকুর যাকে প্রণাম করবে সে মরে যাবে মুখে রক্ত উঠে এইবার গোপাল যখন শুনেছে গোপাল গুরু যখন শুনলো যে অভিরাম ঠাকুর তাকে প্রণাম করতে আসছে অভি গোপাল তো থরথর করে কাঁপতে শুরু করছে সব এইবার আমি মরবো বোধ হয় এবার আমি মরবো আর বাঁচবো না মরবো বোধ এই বলে সেই গোপাল গুরু গিয়েছে নিজের গুরুদেবের কাছে বক্রেশ্বর নাম গোপালের গুরু ছিল বক্রেশ্বর মহাপ্রভুরই হ্যাঁ মহাপ্রভুরই সমসাময়িক মহাপ্রভুরই ভক্ত এবার বক্রেশ্বর বলছে কিরে গোপাল থরথর করে কাঁপছিস কেন বলে গুরুদেব আপনি বাঁচান আমি বোধ হয় মরবো ওই অভিরাম ঠাকুর আমার প্রণাম করতে আসছে বক্রেশ্বর বলছে কেন খামাকা তোকে প্রণাম করবে কেন হঠাৎ করে বলে ওই যে মহাপ্রভু আমার গুরু বলেছে এইটা ওনার খুব খারাপ লেগে গেছে উনি ছুটে আসছেন আমি প্রণাম করবে সর্বনাশ অভিরাম যদি প্রণাম করে তাহলে তো কিছু না কিছু একটা হয়ে যেতে পারে দাঁড়া দাঁড়া তোকে বাঁচানোর দায়িত্ব আমার আমি বাঁচাবো এই বলে কী করলো জানো মায়েরা দেখো কীরকম ভক্ত দেখো হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর বক্রেশ্বরের বুদ্ধি দেখো ভালো করে চন্দন ঘষেছে এক বাটি চন্দন বড় বাটি চন্দন ঘষে কলা পাতা কেটে কলা পাতার উল্টো দিকটা খসখস করে না ওইটার দিকে পুরো কলা পাতার পিছনটায় পুরোই মাখিয়েছে চন্দনটা পুরো সেই কলা পাতা চন্দনযুক্ত কলা পাতাটা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছে গিয়েছে প্রভু এইখানে একটু দাঁড়াও এখানে এখানে দাঁড়াবো কেন বলে দাঁড়াও তোমার চরণের চিহ্ন আমার দরকার মহাপ্রভু দাঁড়ালো মহাপ্রভুর চরণের চিহ্ন পড়লো তাহলে মহাপ্রভুর চরণ ছুঁয়েছে মানে চন্দনটা মহাপ্রভুর অভিষিক্ত চন্দন হয়ে গেল অভিষেক করা চন্দন হয়ে গেল স্পর্শ এবার সেই কলা পাতাটা নিয়ে এসে বক্রেশ্বর ওই যতটা মানে যা চন্দনটা ছিল আর কি শিষ্যকে বাঁচাবে বলে যেটাই পেরেছে মোটামুটি একেবারে লেপে দিয়েছে এই তোর কিচ্ছু কেউ করতে পারবে না মহাপ্রভুর পায়ের চন্দন এইটা তোর মাখিয়ে দিলে আর কিচ্ছু হবে না আর ও মায়েরা পুরো মাখিয়ে দিয়েছে পুরো হ্যাঁ পুরো সাদা করে দিয়েছে চন্দনে পুরো গা সাদা এই মানে হলো কি মানে এইবার অভিরাম ঠাকুর যদি প্রণাম করে তাহলে কোন প্রণামটা আর
ডাইরেক্ট কাজ করবে না ওই চন্দন যেহেতু গায়ে লাগানো আছে ওই চন্দনে চলে যাবে আর ওই চন্দনে চলে যাওয়া মানে মহাপ্রভুর পায়ে চলে যাবে বাস বুদ্ধি হয়ে গেল কাজ পুরো গায়ে চন্দন মেখে গোপালকে বলে যে আর তোর কোনো ভয় নেই এইবার যথারীতি অভিরাম ঠাকুর এসেছে পরিধামে আই আই এখানে গোপাল গুরু কে রে এই তো ছেলে এইটা গোপাল গুরু ঠিক বলছিস তো এই বাটা এই তুই তুই মহাপ্রভুর গুরু হবি তুই মহাপ্রভুর গুরু তোর এক তুই মহাপ্রভুর গুরু হবি একটা সাত বছরের ছেলে মহাপ্রভুর গুরু তোর কত ভক্তি সিদ্ধান্ত তোর হৃদয়ের মধ্যে রয়েছে তুই এখানে দাঁড়া আমি তোকে প্রণাম করব অভিরাম গোপাল গুরু থরথর করে কাঁপতে বলছে আমি কি বলেছি আমার গুরু হব আপনার প্রভুকে কি জিজ্ঞেস করো আপনার প্রভু আমাকে কেন গুরু বলেছে বলে অত শত জানি না তুই দাঁড়া আমি তোকে প্রণাম করব ও মায়েরা এবার অভিরাম ঠাকুর সামনে দাঁড় করিয়ে একের পর এক প্রণাম করতে লাগলো যখনই প্রণাম করছে তখন গোপাল গুরু কি করছে শুনো অভিরাম ঠাকুর তারে বারংবার প্রণাম করিল নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার যতবার একটা করে প্রণাম করছে অভিরাম ততবার গোপাল গুরু বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি যতবার প্রণাম করছে ততবার এই কথা বলছে এবার প্রণাম করার রীতি তোমাদের একটু জানিয়ে দিই এমন জগতে কিছু কিছু লোক আছে যারা গুণে শ্রেষ্ঠ হয় বয়সে হয়তো ছোট হয় আপনি তাকে প্রণাম করবেন তার গুণের কাছে তার বয়সের দিয়ে দিক বিচার করে তো প্রণাম করবেন না যেমন আমাকে এই আমি আপনাদের জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছি মায়েরা তোমাদের জ্বালায় আমিও জ্বলছি তোমাদের থেকে কত ছোট আমি আমি তোমাদের ছেলের মতো বাবাদের সন্তানের মতো কিন্তু কত সব বয়স্ক মানুষের ছুটে এসে বাবা তোমায় একটু প্রণাম করো বলে প্রণাম করছে আমি কি তাদের প্রণাম নেওয়ার যোগ্য একদম নয় তোমাদের ছেলের মতো আমি কত পাপ দিচ্ছ তোমরা মনে আছে কিন্তু তবুও এই প্রণামটা আমি নিই আমি নিই আমি নিই মানে কি আমি আমাকে করতে দিতেই হয় কেননা তারা আমাকে তো আর প্রণাম করছে না তারা আমার মাধ্যমে আমার ঈশ্বরকে প্রণাম করার চেষ্টা করছে ওই জন্য কোনো গুণী মানুষের চরণে প্রণাম করলে সে ছোট হোক বড় হোক তাই আমার কর্তব্য কি আপনাকে আপনার কর্তব্য কি জেনে রাখুন যদি আপনাকে কেউ প্রণাম করে সেই প্রণামটা নিজে কখনো নিতে নেই নিজে কোনো দিন নিতে নেই কি করতে হয় যখনই আপনাকে কেউ প্রণাম করলো তখন মুখে একটা কিছু বলবেন অন্তত বলবেন হরে কৃষ্ণ কিংবা বলবেন রাধে রাধে কিংবা বলবেন জয় নিতাই কিংবা বলবেন হরি বল এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে আপনার ওই প্রণাম করার সঙ্গে সঙ্গে বললে ওই কথাটার মাধ্যমে ওই প্রণামটা যাকে আপনি ডাকছেন তার চরণে চলে যাবে এই জন্য দেখুন যখনই অভিরাম একবার করে প্রণাম করছে তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় দিচ্ছে গোপাল তাহলে তার অঙ্গের কোনো প্রণামটা আসছে না তার মাধ্যমে সেই প্রণামটা চলে যাচ্ছে মহাপ্রভুর চরণে এবার অভিরাম দেখছে বারংবার প্রণাম করার পরেও এ তো মূল্য না তখন গোপালকে বলছে না আমার একটা দুটো প্রণামেই লোকে মুখে রক্ত উঠে মরে যায় আর তুই বারংবার প্রণাম করার পরেও তুই মরলি না যখন তার তুই নিশ্চয়ই মহাপ্রভুর সঠিক ভক্তই বটে তখন কি করলো আসলে অভিরাম ঠাকুর ছিল একেবারে নারকলের মতো জানো মায়েরা বাইরেটা খুব কড়া খুব শক্তভক্ত আর ভেতরটা ছিল তুলতুলে নরম বৈষ্ণব তো না মহাপ্রভুর বন্ধু কৃষ্ণের বন্ধু ভেতরটা একেবারে নরম তুলতুলে শ্বাসে জলে পরিপূর্ণ যখন দেখেছে এতবার প্রণাম করার পরেও যখন মরলো না তখন মুখটা আনন্দে ভরে গেল আনন্দে মুখ ভরে গিয়ে ওই গোপালকে কাঁধে তুলে নিলেন কাঁধে বস অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল তোমরা বদন ভরে জয় দাও এই গোপাল গুরুর নাম
নামে বদন ভরে জয় দাও হরি হরি বল হরি হরি গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে সেই থেকে গোপাল গুরুর নাম হয়ে গেল গোপাল গুরুর নাম ছড়িয়ে পড়ল আর আপনারা জানলে আশ্চর্য হবেন মহাপ্রভু যখন নীলাচল থেকে বিদায় নিলেন যখন ইহ জগৎ পরিত্যাগ করলেন তখন যেখানে মহাপ্রভু থাকতেন গম্ভীরা ওই গম্ভীরার পূজোর দায়িত্ব সেবার দায়িত্ব এসে পড়েছিল এই গোপালের উপর হ্যাঁ সেই গোপাল গুরুর প্রথম শিষ্য যিনি ছিলেন তার নাম ছিল ধ্যানচন্দ্র গোস্বামী আর কালের গতিতে পরবর্তীকালে আস্তে 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 এখনো পর্যন্ত যে নিয়ম চলে আসছে এখন যিনি বৈষ্ণব আছে ওনার নামও ধ্যানচন্দ্র গোস্বামী হ্যাঁ তো সেই গোপাল গুরুর যারা সম্প্রদায় অন্তর্ভুক্ত তাদের কপালের তিলক হচ্ছে মহাপ্রভুর চরণের চিহ্ন যেহেতু চরণের চিহ্ন চন্দন পেয়ে বেঁচেছে ওইটাই ছিল তাদের তিলক এখনো পর্যন্ত গোপাল গুরুর যারা সম্প্রদায় অন্তর্ভুক্ত তাদের কপালে ওই চিহ্নটা ওই তিলকটা দেখতে পাওয়া যায় আর সেই গোপাল গুরু ওইখানে সেবা করতে করতে একটা গান একটা নাম তিনি প্রচার করেছিলেন যে নামটা ধরে গম্ভীরায় মহাপ্রভুর সেবা হয় এক একটা আশ্রমে তো এক এক রকম গৌরের সেবা গৌরের নাম যেমন আমাদের আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি সেটা সমাজবাড়ি পাটবাড়ি আশ্রমের মানে নিতাই বাড়ির দীক্ষা ওই জন্য আমাদের নাম হচ্ছে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে যারা গৌরীয় বা যারা ইস্কন তাদের বই একটাই মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা তাদের নাম এইরকম বিভিন্ন ধরনের নাম আছে প্রত্যেকটি আশ্রমের এক একটা নাম ধারা আছে ধারাটা বর্তমানে আছে এবার গম্ভীরার ধারায় যারা শিষ্য গম্ভীরার ধারায় যারা মহাপ্রভুর ভক্ত তাদেরকে গোপাল গুরু এই নামটা শিখিয়েছিলেন সেই নামটা আজকের আমি করব করে আমি লীলাকে বিশ্রাম দিয়ে গানের মধ্যে যাব হ্যাঁ সেই নামটা আমি বলে দিয়ে আপনারাও পারলে কখনো করবেন বাড়িতে করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ 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 তোমরা বদন ভরে জয় দাও গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে বদন ভরে জয় দাও বদন ভরে জয়